বাগেরহাটের মোরেলগঞ্জে ধানের জমিতে দুর্বৃত্তদের ছেটানো বিষাক্ত খাবার খেয়ে 60টি পোষা কবুতর 340টি ঘুঘু প্রাণ হানির ঘটনা ঘটেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা পাখিগুলো নিধন করায় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। মোরেলগঞ্জ প্রতিনিধি এম পলাশ শরীফ পাঠানো তথ্যচিত্রে তানজিদ ভুঁইয়ার ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরের উত্তর সরালিয়া গ্রামের বর্গাচাষী সেলিম শেখ জমির ধান কেটে মাছ চাষের পাশাপাশি সেখানে বিষাক্ত খাবার ফেলে ঘুঘু ও কবুতর শিকার করেন। গত দুদিনে বিষাক্ত খাবার খেয়ে একই এলাকার নাসির উদ্দিনের পোষা 60টি কবুতর ও 340টি ঘুঘুর প্রাণহানির ঘটনা ঘটে। এ খবর পেয়ে নাসির উদ্দিন মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেয়। পরে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিষাক্ত এলাকায় পানি ছিটিয়ে বিষ নষ্ট করে ফেলে শিকারের জন্য ছিটানো বিষাক্ত খাবার খেয়ে কবুতরের অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে বলে কবুতরের মালিক নাসির উদ্দিন বিচার দাবি করেন। সেলিম শেখের ছেলে রাকিব এবং রাকিবের বন্ধুরা মিল্লা এই ঘেরে ওষুধ দিয়েছে ঘুঘু মারার জন্য। সেইতে কালকে প্রায় 300 ঘুঘু মারা গেছে, আজকে মারা গেছে 100, আর আমার 30 জোড়া কবুতর সবই মারা গেছে, একটা কবুতরের জীবিত নাই। আমার প্রায় 1,00,000 টাকার ক্ষতি হয়েছে। আমি এই ক্ষতি পূরণ আইনের কাছে সব যেভাবে হোক আমি এর সুষ্ঠু বিচার চাই। এদিকে ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজিজুর রহমান মিলন এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবদ্ধ চক্র এই ঘিরের ভিতরে বিষ প্রয়োগ করে পাখি মারার যে কৌশল আছে সেটা অবলম্বন করছে, আর সাথে সাথে এরা এমন কোন অপরাধ নাই যে অপরাধের সাথে এরা জড়িত না। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, আরো পাখি ও কবুতরের প্রাণহানির ঘটনা ঘটতে পারে মানবিক কারণে পানি ছিটিয়ে বিষাক্ত এলাকা নষ্ট করে দিয়েছি। গতকাল থেকে মানে পাখি মারার জন্য বিষ প্রয়োগ করা হয়, সেই বিষে এখানে অনেক শত শত পাখি আসলে মারা গেছে। বিষয়টা মানবিক দৃষ্টিতে অনেক খারাপ দেখায়, এই কারণে আমরা ফায়ার সার্ভিস এখানে ইউনো মহোদয় ওসি মহোদয়ের নির্দেশ মোতাবেক পানি দিয়ে বিষটা মানে সরানোর চেষ্টা করছি। নিষ্ঠুর ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিবেশের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ প্রাণী নিধন করা হয়েছে, পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এটা আমাদের পরিবেশের জন্য হুমকিস্বরূপ। আমরা অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা নেব তদন্ত সাথে। তানজিদ ভুঁইয়া, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন। মৌলভীবাজার জেলা প্রশাসনের